শায়েক আব্দুল্লাহ বলেছেন এবাদতের জগতে নবী যা বলেননি যা করেননি যা করেননি তার সব বিদা তাহলে হজরত উসমান রাজিয়াল্লাহ তাআলা জুমার দিনে জুমার আযান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদাত বেদাত কি বলেছিস

তুই সব থেকে দাজ্জাল কাজ্জাব তুই আখলো হাদিস নয় আখলো হবিস তুই হাদিসের অববেক্কা দানকারী মৃত্যু তোর জন্মের মধ্যে কি আছে সন্দেহ আছে তুই অবৈধ সন্তান তুই অবৈধ সন্তান নয় কারণ অবৈধ সন্তানই কি করে নবী রাসূল সাহাবীদের বিপক্ষে কথা বলে কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন সূরা কালামে যে অবৈধ সন্তান তারাই ভালো মানুষের বিপক্ষে কথা বলে তারাই নবী রাসূলের বিপক্ষে কথা বলে তুই সেই অবৈধ সন্তান তুই জানি শুনি উসমান নরায় উসমান রাদ গেলুন কি কি ছিলেন ছিলেন উসমান রাদ্দে ছিলেন ছিলেন তৃতীয় নামিবারেন খনি ফাবি ফাগু করো তারপর উসমান রাদ গেল তার ধার দুই নম্বর হচ্ছে উসমান গনি তিনি ছিলেন উসমান গনি ইসলামের শ্রেষ্ঠ ধনি যা আল্লাহ নবীর জবান মুবারক থেকে বলেছেন উসমান আমার উসমান হচ্ছে গনি ইসলামের শ্রেষ্ঠ ধনি সর্বক্ষেত্রে উসমানের কি আছে অবদান ইসলামের মধ্যে রয়েছে তৃতীয় নম্বর হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত

তারপরে 4 নম্বর হচ্ছে দুই নুরু অধিকারী অর্থাৎ আল্লাহর নবীজি দুই মেয়েকে বিবাহ করেছিলেন যাহার কারণে তাকে জিন নুরাইন বলা হয় অর্থাৎ দুই নুরুর অধিকারী সুবহানাল্লাহ তারপরে 5 নম্বর হচ্ছে নবীজির জামাতা মেয়ের জামাই ছিলেন উসমান রাদিয়াল্লাহ আনহু 6 নম্বর হচ্ছে নবীজির সাহাবী ছিলেন তুই তোর নবীজির সাহবীর দুধের কথা তুই কোন তাবি হতে পারিস না তুই মুহাদ্দিস না তুই হচ্ছে কাযযাব শয়তান উসমান রাদিয়াল্লাহু এক ফোঁটা পরসরাত মুবারক করলে ওই পরসরাবের ওজন তোর সারা জীবন যত আমল যত আহলে হাদিস যত কিছু বলছিস সমস্ত যদি এক পলার আগে হয় উসমান রাদিয়াল্লাহু এক ফোঁটা পরসরাবের সমান তোর হবে না আর তুই বলছিস যে উসমান রাদিয়াল্লাহু বেদাত করেছে সাহাবেগণ বেদাত করেছে বেআদব জারর সন্তান তারপরে দেখ সাত নাম নাম্বারে আল্লাহ বলেছেন যে আমি দুইটা জিনিস হেগে যাচ্ছি একটা হচ্ছে আমার আমার সুন্নাত এবং গুলা ফাইয়ের আশি দিনের সুননাথ আরেকটি হচ্ছে যে আমার কিতাব উল্লাহ আল্লাহ তাল্লাহার কিতাব এবং আমার সুন্নত এবং আমার হুলাফে রাশেদিনের সুন্নত আমার সাহাবিদের পথ অনুসরণ করবা সাহাবিদের সুন্নত রেখে যাচ্ছি এই পথ যারা অনুসরণ করবা তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না তোমরা সঠিক পথে থাকবা আল্লাহ নবীজি বলেছেন যে সাহাবিদের পথ অনুসরণ করার জন্য আর তুই বলছিস যার সন্তান যে উসমান রত আলম বেদাত করেছে সাহাবাগন বেদাত করেছে নাউজ বিল্লাহ মিন জালিক তারপরে জামিউল কোরআন যদি উসমান রাদি আল্লাহ করে থাকে তাহলে সমস্ত কোরআন তো উসমান রাদি আল্লাহ করেছে আগে কোরআন বিভিন্ন গাসের মধ্যে লেখা ছিল পাথরের মধ্যে লেখা ছিল বিভিন্ন হাফেজের মধ্যে মুহস্ত ছিল একসাথে কিতাব আকারে কি ছিল না কিতাব আকারে ছিল না উসমান রাদি আল্লাহ সমস্ত কোরআনকে একত্রিত করেছেন তিরিশ পারা কোরআনকে একত্রিত করেছেন আজকে উসমান রাদি আল্লাহ যদি বেদাত কি হয় বেদাতি হয় তাহলে কোরআন যে একসাথে করেছেন সমস্ত কোরআন তো উসমান রাজুল্লাহর অবদানে একত্রিত হয়েছে তাহলে বেদাত তো উসমান রাজুল্লাহ কোরআন করেছে তাহলে কোরআনকে বিশ্বাস করেছে কিভাবে বেদ উসমান রাজুল্লাহ সম্পর্কে তুই এত কথা বলেছিস যারা উসমান রাজুল্লাহ সম্পর্কে এরকম কথা বলে যারা তার অন্ধভক্ত রয়েছেন সকলকে অনুরোধ করব যে সাহাবিদের সম্বন্ধে খারাপ কথা বলে তাদের পথ কিভাবে আপনি অনুসরণ করছেন তারা হতে ব্যক্তি পূজায় ছেড়ে দেন

কি করেছেন আল্লাহ নবীজির সাথে আদম নবীর মাতা মোবার সিনার মধ্যে ছিল কপালের মধ্যে ছিল আল্লাহ নবীজির নূর মোবার সকল ফেরাস্তারা সাজদা করেছে কিন্তু ওই ইবলিস সাজদা করে নাই তাহলে সাড়ে নয় লক্ষ বছর ইবাদত আমার আল্লাহ ধ্বংস করে দেখ তাকে মালাউন জাহান নামে বানি দিয়েছে এখন যারা আহলুল হা হা হাদিস দাবি করতেছে তাদের যত আমল হোক নাই কোন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তারা গর্বের সাথে জাহান নামে যাবে তাদের পথ থেকে সরে আসে সোনাতল জামাতের পতাকায় চলে আসুন তাদের মধ্যে গুমরাহী আছে তারা হচ্ছে শেষ বাহাত্তর দলের মধ্যে একদল তাদের পথ থেকে দূরে আসুন তাহলে সোনাত জামাতের পথে থাকুন আল্লাহ